পঞ্চায়েত ভোট এগোতে ক্রমেই স্পষ্ট হচ্ছে রাজ্যের বেহাল দশার ছবি। জেলায় জেলায় উঠে আসছে পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তার দশা। এবার সেই তালিকায় নয়া সংযোজন, বীরভূমের বানিওর গ্রাম পঞ্চায়েতের সংকেতপুর থেকে পুসুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। জানা গেছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় করুণ দশা রাস্তার, চতুর্দিকে খানা খন্দে ভরা, রোগী নিয়ে হাসপাতালে যেতে সমস্যায় পড়ে পরিবারের লোকজন। শুধু তাই নয়, বর্ষায় রাস্তা দিয়ে চলাচল করা যায় না, প্রায়শই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 থেকে 4 বছর রাস্তার কোনো সংস্কার হয়নি, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এখন রাস্তায় গাড়ি চলছে, সব ভেঙে গেছে, ফেটে গেছে, এখন রাস্তা ঠিক হয় না। এখন রাস্তাটাতে আমি যাতে পৌঁছতে যাই, যাতে সবাই চলতে পারে, ভালো হয়, সেটাই চাইছি, আর তাছাড়া কী চাইবো। অ্যাম্বুলেন্স যেতে পারে, যাই, খুব খুব কষ্ট করেই যাই, বর্ষার টাইমে যাওয়া যায় না। সব জায়গায় উন্নয়ন হচ্ছে, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে মরিয়া দাবি তৃণমূলের। উন্নয়ন তো হয়েই আছে, উন্নয়নের দরকার কী আছে? সব জায়গায় বাউটা বানিয়ার পঞ্চায়েতে সব জায়গায় উন্নয়ন হয়েছে, ওটা বাকি থাকবে কেন? সবই উন্নয়ন হয়েছে। এই সরকারের আমলে উন্নয়নের কোনো ব্যবস্থা নেই, কটাক্ষ বিজেপির। দেখুন, এই সরকারের আমলে কোনো উন্নয়নের ব্যবস্থা নাই, শুধু রাস্তায় এরা উন্নয়নকে দাঁড় করিয়ে রেখে ভোট বৈতরণী পার হয়। আজকে নলাটি থেকে সুলতানপুর রাস্তা তো খারাপ, সর্বজন বিদিত, আর সংকেতপুর থেকে পুসুরের যে রাস্তা, সেই রাস্তা কাজ হতে হতেই ঢালাই পিচ উঠে গেছে। এই যে রাস্তা, সেই রাস্তা কবে ঠিক হবে গ্রামের মানুষ জানে না, তারা চায় এই রাস্তা দ্রুত সংস্কার হোক। বীরভূম থেকে ভরণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।